মেকআপ চোর। মহিষবাতান গ্রামে তিন বন্ধু প্রিয়া, মোনামি এবং এলিনা বসবাস করত। তারা তিনজন ছোটবেলা থেকেই একই সঙ্গে পড়াশোনা করেছে এবং এখনো তারা একই কলেজে পড়াশোনা করে। তিনজনই মেকআপ করতে অনেক বেশি ভালোবাসত। একদিন প্রিয়া বিকেলবেলা মেকআপ করতে ব্যস্ত ছিল। তখন প্রিয়ার মা কণিকা দেবী সেখানে এসে বলে যে, প্রিয়া, তুমি এখন আবার মেকআপ করতে বসলে কেন? আজ আবার কোথায় যাচ্ছ তুমি? মা, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আজকে মোনামির জন্মদিন, তাই ওর বাবা আজকে অনেক বড় পার্টির আয়োজন করেছে। আমরা সব বন্ধুরা মিলে আজকে অনেক মজা করব। রাতে পার্টিতে যাবে আর আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না তুমি? দেখো প্রিয়া, তুমি কিন্তু দিন দিন একেবারে বিগড়ে যাচ্ছ। তোমার বাবাকে এবার নালিশ করতেই হবে দেখছি। সব সময় বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে না বেরিয়ে মন দিয়ে পড়াশোনা করে গ্রাজুয়েশনটা কমপ্লিট করো, না হলে তোমার বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে বলে দিলাম। আরে মা, থামো তো, সব সময় জ্ঞান দিতেই থাকো, আমি তাড়াতাড়ি চলে আসব বাড়ি। আর পড়াশোনা করে কি বা হবে বলো তো? আজকালকার ছেলেরা দেখতে সুন্দর মেয়ে খোঁজে, আর তুমি তো জানোই মা আমি কতটা সুন্দর। প্রিয়া তার মায়ের সাথে কথাই বলছিল, সেই সময় এলিনা তাকে ডাকতে আসে। কিরে, তোর হলো না? তাড়াতাড়ি চল, গিফট কিনতে হবে, দেরি হয়ে যাবে অনেক। মোনামি বারবার আমাকে ফোন করছে। এই তো আমি একদম রেডি, চল। মা, আমি আসছি, বারবার ফোন করে বিরক্ত করবে না। প্রিয়া ও এলিনা ডায়মন্ড প্লাজা থেকে মোনামির জন্য একটা অনেক সুন্দর ও বড় মেকআপ বক্স কেনে। মেকআপ বক্সটি তারা নানান রকম কসমেটিক্স ও মেকআপ প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে মোনামির বাড়িতে চলে যায়। মেকআপ বক্সটি মোনামির অনেক পছন্দ হয়। পার্টিতে তাদের আরো অনেক বন্ধুরাও এসেছিল। সবাই মিলে খাওয়া দাওয়া নাচ গান করে। পার্টি শেষ হওয়ার পর, এলিনা চল এবার, অনেক রাত হয়ে গেছে, মা বাবা অনেকবার ফোন করেছে আমাকে, আমার শরীরটা একদম ভালো লাগছে না রে, অনেক বেশি খাওয়া দাওয়া করার জন্য আমার বমি হচ্ছে, আর সাথে আবার লুজ মোশনও শুরু হলো। আমি মাকে ফোন করে বলে দিয়েছি যে আজকে আমি মোনামির বাড়িতেই থাকবো, তুই চলে যা। প্রিয়া, মোনামি আর এলিনাকে বিদায় জানিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন প্রিয়া অনেক দেরি করে ঘুম থেকে উঠলে তার মা অনেক রেগে যায়। উঠেছেন ম্যাডাম, আমি সত্যি ধন্য হয়ে গেলাম। বলছি যে কালকে যে মেকআপ করে সেজেগুজে মেকআপ প্রোডাক্টসগুলো সব কোথায় রেখেছিস? কিছুই তো পাওয়া যাচ্ছে না। মেকআপগুলো কি তুই পার্টিতে সঙ্গে করে নিয়ে গিয়েছিলি? কই না তো, পার্টিতে মেকআপ প্রোডাক্ট নিয়ে যাব কেন, বাড়িতেই আছে সব, দেখো ভালো করে। প্রিয়া ও তার মা সারা বাড়িতে মেকআপ প্রোডাক্টসগুলো খোঁজাখুঁজির পরও তারা কিছুই খুঁজে পায় না। রোজের মতো সেদিনও প্রিয়া বিকেলবেলা তার বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়। জানিস প্রিয়া, আমার জন্মদিনে তুই আর এলিনা মিলে যে মেকআপ বক্সটা আমাকে গিফট করলি না, ওটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। আর আমার বাকি বন্ধুরা যারা নিজেদের ব্যাগে করে মেকআপ নিয়ে এসেছিল সেসবও চুরি হয়ে গেছে। এটা কি করে সম্ভব? আমার সাথেও একই জিনিস হয়েছে, আমার বাড়ি থেকে সব মেকআপ চুরি হয়ে গেছে। কিন্তু এগুলো করছে কে বলতো? আর এলিনা কোথায়, ও আসেনি কেন? আমি জানি না, মা বলছিল ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে চলে গেছে, আর ও ফোনও ধরছে না। প্রিয়া ও মোনামি এলিনার কোনো খোঁজ না পাওয়ায় তার বাড়িতে যায়। এলিনার মা তাদের জানায় যে এলিনা নদীর ধারে ঘুরতে গেছে। প্রিয়া ও মোনামি এলিনাকে খুঁজতে বেরোলে তারা দেখে যে, এই নিন ডাইনি মা, আপনি যা যা বলেছিলেন আমি সব কিছু নিয়ে এসেছি, আমাকে এবার ছেড়ে দিন দয়া করে, আমাকে মারবেন না। ছেড়ে দেব মানে? অত
সহজে তুই রেহাই পাবি না। হ্যাঁ, আমার ভরে সমপরিমাণ মেকআপ দরকার। আমার এখনো 25 কেজি মেকআপ কম পড়ছে। 25 কেজি মেকআপ দুদিনের মধ্যেই আমার চাই, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ ডাইনি মা, এমন করবেন না। আমি এতদিনে প্রায় 60 কেজি মেকআপ চুরি করেছি। আমার সব বন্ধুদের মেকআপও চুরি করেছি আমি। এমন কি আমি আমার প্রতিবেশীদের বাড়ি থেকেও মেকআপ চুরি করে এনেছি। আমি আর মেকআপ কোথায় পাবো বলুন? আমাকে এবার ছেড়ে দিন দয়া করে। চুপ, কোনো বাহানা চলবে না। দুদিন সময় তোর হাতে, দুদিন পর 25 কেজি মেকআপ যেন জোগাড় হয়ে যায়, ব্যাস। তারপর আবার আমার ভরে সমপরিমাণ গাউন জোগাড় করতে হবে তোকে। এত সহজে আমার কবল থেকে তুই মুক্তি পাবি না। এই বলে ডাইনি মেকআপ গুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এসব শুনে প্রিয়া ও মোনামি অনেক ভয় পেয়ে যায়। এলিনা তাদের দেখতে পেয়ে সব কথা খুলে বলে। আমাকে ক্ষমা করে দে তোরা, আমি ইচ্ছা করে এসব করিনি। আমি নিজের জীবন বাঁচানোর জন্যই এসব করেছি। ওই ডাইনি আমাকে গোলামে পরিণত করে নিয়েছে। তুই চিন্তা করিস না, আমি একটা পীর বাবাকে চিনি, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। চল আমার সাথে। প্রিয়া, মোনামি ও এলিনা তিন বন্ধু মিলে পীর বাবার কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। বুঝলাম, খুবই কঠিন একটা সমস্যা নিয়ে এসেছো তোমরা। এই নাও এলিনা, এই জাদুই তাবিজটা তুমি হাতে পড়ে নাও। তোমার কাছে ওই ডাইনিটা আসলেই আমি সংকেত পেয়ে যাব, তারপর বাকিটা আমি বুঝে নেব। পীর বাবার কথা মতো এলিনা তাবিজটি হাতে পড়ে নেয় আর ডাইনির জন্য অপেক্ষা করতে থাকে। দুদিন পর ডাইনি এলিনার কাছে এসে হাজির হয়। এই মেয়ে, কই আমার 25 কেজি মেকআপ কোথায় দে? ডাইনি এলিনার কাছে আসতেই পীর বাবা সংকেত পেয়ে যায় আর মুহূর্তের মধ্যেই সে ডাইনির কাছে এসে উপস্থিত হয়। এই মূর্খ ডাইনি, তুই এসব ভুল করছিস। কেন করছিস এগুলো আমি সব জানি। এই কে তুই? আমার কাজে বাধা দিবি না, চলে যা এখান থেকে। আমি নতুন জীবন চাই, আমি মানুষ হতে চাই। মূর্খ ডাইনি, যে সাধু বাবা তোকে এসব করতে বলেছে সে তোকে মিথ্যা বলে ঠকাচ্ছে। আগামী বছর পূর্ণিমার রাতে তুই মানুষে পরিণত হবি। এর জন্য তোকে কোনো কিছু করতে হবে না, তোর ভবিষ্যতে এটাই লেখা আছে। এই দেখ, দেখ নিজের চোখে, দেখে নে। ডাইনি পীর বাবার কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে এতদিন ওই শয়তান সাধু বাবা আমাকে ঠকিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। ছাড়বো না, আমি ছাড়বো না ওই সাধু বাবাকে। আজকেই ওর ঘর মটকে দেব। এই মেয়ে, এই নাও তোমার সব মেকআপ। ডাইনি সারা জীবনের জন্য সেখান থেকে চলে যায়। এলিনা মেকআপগুলো সবাইকে ফিরিয়ে দেয় এবং তারা তিন বন্ধু আবারও আনন্দের সঙ্গে দিন কাটায়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।